নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো 2022 তেরোই এপ্রিল থেকে 120 দিন পাঁচ রাশি হতে চলেছে আরবপতি, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর তার সাথে সাথে যে কথাটা বলি প্রত্যেকটা ভিডিওতেই, যে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কি আলোচনা আছে, সেগুলো ভালোভাবে শুনুন বুঝুন, তারপর আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন, তারপর কিন্তু আমার বলা কথাগুলো আপনাদের সাথে মিলতে থাকবে। কারণ আপনারা যদি না বোঝেন, ফুটোপাটা করে আপনাদের রাশি আছে কিনা দেখে বেরিয়ে যান, তারপর যদি অপেক্ষা করেন আপনার ভাগ্য পাল্টে যাবে, এরকমটা কখনো হয় না। আপনার আগে বুঝতে হবে, জানতে হবে, তারপর সেইভাবে আপনাদের চলতে হবে, তারপরেই গিয়ে সফলতা পাবেন। কারণ এখানে গ্রহদের বিচার বিশ্লেষণ করে আমি আপনাদের সাথে আলোচনা করি, আর গ্রহরা আপনার একটা কাজই করতে পারে, সেটা সময়টাকে বদলে দিতে পারে, সময়টা ভালো করে দিতে পারে, এছাড়া এর থেকে বেশি কিছু করতে পারবে না। আর যখনই আপনার সময় ভালো হবে, সেই সময়টা আপনারা যে কোনো কাজ করলে সেখান থেকে সফলতা বা সাকসেস পাবেন, ঠিক এইভাবে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে। অটোমেটিকলি আপনার গ্রহ নক্ষত্ররা কোনোরকমভাবে বা ঈশ্বরীয় আশীর্বাদ থাকলেও আপনার হাতে যে অনেক টাকার ব্যাগ চলে আসবে, আপনার কাজ না করে চলবে, এই রকমটা কিন্তু কখনো হয় না। আমি সেই গ্রহদের কখন আপনার উপরে ভীষণ একটা সুপ্রভাব ফেলবে সেই সময়টা সাধারণ মানুষের দ্বারা জানা সম্ভব না, সেই কাজটাই আমি করি। শুধু আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি যে এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভীষণ একটা ভালো সময় হতে পারে, কি কারণে হবে সেগুলো বলি, কোন গ্রহর প্রভাবে আপনার এই সুফল সেগুলো আমি জানানোর চেষ্টা করি। এগুলো যখন সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, তারপর সেভাবে চললে তারপর গিয়ে কিন্তু সফলতা আপনাদের জন্য থাকছে। তাই আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, 2022 তেরোই এপ্রিল থেকে 120 দিন ভীষণ একটা ভালো সময় কিন্তু আসছে পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য। কত 12 বছর পর কিন্তু এই যোগ আবারও তৈরি হচ্ছে 2022 সালে, হতে চলেছে হংস মহাপুরুষ রাজযোগ। এই হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে 13 এপ্রিল, আর 13 এপ্রিলের পর থেকে এর সুফল পাবে এই রাশি, 12টি রাশির মধ্যে 5টি রাশি, যে 5টি রাশির নাম আমি বলবো। এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা পাবে। এই যে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে, এর সম্পূর্ণভাবে সুফল এই 4 রাশি কিন্তু পেতে চলেছে। এই 4 রাশির জাতক জাতিকারা হতে পারে ধনী, এই 4 মাস ধরে আয় বাড়বে, হঠাৎ করে কিন্তু এদের হাতে প্রচুর অর্থ চলে আসতে পারে। এছাড়াও সংসারে থাকবে সুখ শান্তি ও বেকারত্ব হবে দূর, সব মিলেমিশে বলতে গেলে নানা দিক থেকে কিন্তু নানা যোগাযোগ এদের সাথে তৈরি হবে। এই যোগাযোগগুলো যদি এরা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারে, আর এই যে 4টে মাস যদি সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে সফলতা হবে, এতে কোনো ভুল নেই। শুধু তাই নয়, এরা কোটিপতি আরবপতি যাই বলেন না কেন সে জায়গায় কিন্তু পৌঁছে যাবে। কারণ এই যে একটা যোগ, এই হংস মহাপুরুষ রাজযোগ, এটা কিন্তু বহু বছর আগে একবার হয়েছিল, 12 বছর মিনিমাম 12 বছর পর আবারও কিন্তু এই 2022 সাল, এই 12 বছর পর যে 2022 সালে এই হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে 13 এপ্রিল থেকে, এর সম্পূর্ণ সুফল কিন্তু এই 5 রাশির জাতক জাতিকাদের উপরে পড়বে। আমি শুধু বলবো যে 5টা রাশির যে নাম আমি বলবো, এই 5 রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই অনুরোধ করব, এই যে 4 মাস এপ্রিল মাসের পর থেকে আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে এই কাজে লাগিয়ে আপনাদের পরিশ্রম করে চোখ কান খোলা রেখে এই 4 মাস যদি চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যতটা পরিবর্তন আসবে পরবর্তী 10-20 বছরেও আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা আর নাও আসতে পারে, এতটা ভালো সময় কিন্তু আপনারা এই 4 মাস পাবেন। আমি বলবো যে 4টে মাস আপনাদের খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখুন এবং পরিশ্রম করুন, সব রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন এবং সম্পূর্ণ গ্রহদের সাপোর্ট পাবেন এবং ঈশ্বরীয় আশীর্বাদও থাকছে। এবার আমি আসব কোন সেই 5টি রাশি ভাগ্যবান বা ভাগ্যশালী বলা চলে, সেই ভাগ্যশালী ভাগ্যবান যাই বলি না কেন, সেই রাশিদের মধ্যে প্রথমেই আসব মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মছকে শুধু বৃহস্পতি গ্রহের ভালো অবস্থান থাকতে হবে, যদি বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো থাকে তারপরেই কিন্তু এই কথাগুলো তাদের সাথে মিলবে এবং
তার জন্মছকেও কিন্তু তৈরি হবে এই হংস মহাপুরুষ রাজযোগ। কারণ এই হংস মহাপুরুষ রাজযোগের সাথে বৃহস্পতির একটা অবশ্যই কানেকশন কিন্তু আছে। বৃহস্পতি গ্রহ আপনাদের ভালো না থাকলে আপনারা কিন্তু সম্পূর্ণ সুফল পাবেন না, আমার বলা কথাগুলো আপনাদের সাথে মিলবে না। সেইখানে দাঁড়িয়ে আপনাদের আগে দেখতে হবে জন্মছকে বা হস্তরেখায় বৃহস্পতি গ্রহের অবস্থান কি আছে। যদি ভালো থাকে তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি ঘটবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, ব্যবসায় সফলতা, চাকরিতে পদোন্নতি, সংসারে সুখ শান্তি সমস্ত কিছু মিলে মিশে একটা পরিপূর্ণ জীবনযাপন কিন্তু করতে পারবেন এই মিথুন রাশির জাতক জাতিকাদের। এবং চার মাস ধরে নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু এরা পাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় কিন্তু থাকছে। এপ্রিল মাস থেকে চার মাস সব দিক থেকে কিন্তু সফলতা পাবে। তার আগে যে কথাটা আপনাদের জানতে হবে যে বৃহস্পতি গ্রহ আপনার জন্মছকে বা হস্তরেখায় ভালো অবস্থায় আছে কি না সেটা কিন্তু আগে জেনে নিতে হবে। যখন আপনার হস্তরেখা বা জন্মছকে বৃহস্পতি গ্রহ ভালো থাকবে তার মানেই কিন্তু আপনার জন্মছকে এই হংস মহাপুরুষ রাজযোগ অবশ্যই তৈরি হবে। আর যখনই আপনার এই হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে তারপর থেকে কিন্তু আপনার জীবনে একটা সফলতা আপনারা দেখতে পাবেন। সব দিক থেকে আপনার কাছে কিন্তু সুযোগ সুবিধা ছুটে আসবে এবং আপনাদের সুখ শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে, আপনাদের টেনশন থেকে অনেকটা মুক্তি পাবেন, বেকারত্ব দূর হবে, চাকরি বলুন ব্যবসা খুব ভালো চলবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় অবশ্যই থাকছে। এপ্রিল মাস থেকে চার মাস আপনাদের জন্য অনেক কিছু কিন্তু অপেক্ষা করে আছে। কারণ আপনাদের জন্মছকে তৈরি হবে হংস মহাপুরুষ রাজযোগ, এর ফলে আপনাদের কিন্তু ভবিষ্যতই ভীষণ একটা উজ্জ্বল হতে চলেছে। আপনার এই ভবিষ্যৎ যদি ঠিকঠাক মতো আপনারা কাজে লাগাতে পারেন বা আপনাদের যে শুভ সময় আসছে সেটাকে যদি ঠিকঠাক মতন আপনারা সময়টা নষ্ট না করে ঝাঁপিয়ে পড়তে পারেন, তার সাথে সাথে আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি বৃহস্পতি গ্রহ ভালো অবস্থায় থাকে তাহলে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। আপনারা কোটিপতি আরবপতি যাই বলি না কেন তার থেকেও বেশি কিছু কিন্তু আপনারা হতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় অবশ্যই অপেক্ষা করছে। ১৩ এপ্রিল থেকে চার মাস ভীষণ একটা ভালো সময় কিন্তু আপনারা কাটাবেন। তার সাথে সাথে দেখতে হবে আপনার জন্মছকে বা হস্তরেখায় বৃহস্পতি গ্রহের অবস্থান। যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার জন্মছকে তৈরি হবে হংস মহাপুরুষ রাজযোগ, আর তারপরই আপনার নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে, আয় বাড়বে, সুখ শান্তি সংসারে থাকবে এবং সর্ব দিক থেকে কিন্তু আপনাদের হাতে সুযোগ সুবিধা আসতে থাকবে। আর সেই সুযোগ সুবিধা ঠিকঠাক মতো আপনারা যদি কাজে লাগাতে পারেন ভবিষ্যতে আপনাদের অনেক উঁচুতে পৌঁছে যাবেন এবং প্রচুর ধনসম্পদ আপনার কাছে এসে ধরা দেবে এবং হতে পারেন আপনি কোটিপতি বা আরবপতি। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ১৩ এপ্রিলের পর থেকে চার মাস ভীষণ ভালো সময় আসতে চলেছে। এই চার মাসের মধ্যে আপনাদের ভাগ্য উন্নতি ঘটবেই, তার সাথে সাথে আপনাদের দেখতে হবে জন্মছকে বা হস্তরেখায় বৃহস্পতি গ্রহ ভালো আছে কিনা। যদি থাকে তবেই কিন্তু আপনার এই হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে এবং এর সম্পূর্ণ সুফল আপনারা পাবেন। আর যখনই পাবেন তারপর থেকেই কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন হতে শুরু করবে। সব থেকে বড় পরিবর্তন আপনাদের অর্থনৈতিক দিক, তারপর সুখ শান্তি এবং আপনার টেনশন অনেকটাই ফ্রি থাকবেন এবং কর্মের সফলতা আপনাদের কিন্তু থাকবে। ব্যবসা এবং চাকরিতে পদোন্নতির যোগ প্রবল হারে থাকবে, বেকারত্ব দূর হবে, সব মিলেমিশে বলতে গেলে এই ১৩ এপ্রিলের পর থেকে চার মাস আপনাদের ভীষণ একটা ভালো সময় থাকছে এই হংস মহাপুরুষ রাজযোগের ফলে। এই ছিল এই হংস মহাপুরুষ রাজযোগ ১২ বছর পর এই পাঁচ রাশিকে অনেক কিছু দেবে এবং দিয়ে যাবে। শুধু অপেক্ষা আপনাদের কবে এই ১৩ এপ্রিল আসবে, তারপর থেকে আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন। এই যে শুভ সময় চার মাস থাকবে এই চার মাসের মধ্যে আপনারা অনেক কিছু যে পেতে চলেছেন সেগুলোকে গ্রহণ করুন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।